কালো জাদু নষ্ট করার এবং বান টোনা টোটকা নষ্ট করার এমন দুইটা উপায় আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই দুইটা উপায় অবলম্বন করে আপনি যে কোনো ধরনের জাদুকে নিমেষের মধ্যেই খতম করে দিতে পারবেন, নষ্ট হয়ে যাবে জাদুর আসরটি চিরতরের জন্য। দুইটা উপায় আজ আপনাদেরকে আমি এই ভিডিওতেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই উপায় দুইটি শিখতে চাইলে, জানতে চাইলে ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে, আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, তাহলে এক্ষুনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন। কেননা আপনারা জানেন, আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ওই মূল দুইটা উপায়ের দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। উপায় নাম্বার এক, আপনি রাত্রে একটা গেঞ্জি পরে বিছানাতে শুয়ে পড়বেন, সকালবেলায় সেই গেঞ্জিটাকে শরীর থেকে খুলে ওই গেঞ্জির উপরে সুরা ফালাক 11 বার পাঠ করে ওই গেঞ্জিটার মধ্যে ফু দিয়ে সেই গেঞ্জিটিকে আপনি কাঠ কয়লার আঙ্গার করে সেই কাঠ কয়লার আঙ্গারের মধ্যে জ্বালিয়ে দিলেই আপনার শরীরে যে জাদুর আসরটি ছিল সেটি নিমেষের মধ্যেই খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। উপায় নাম্বার দুই, এক গামলা পানি নিয়ে ওই এক গামলা পানির মধ্যে আপনি পা ডুবিয়ে বসবেন, একটা চেয়ার নেবেন, চেয়ারের মধ্যে আপনি বসবেন এবং পা দুটিকে রাখবেন ওই এক গামলা পানির মধ্যে। ইয়া কাহারু, আল্লাহর এই নামটি আপনি 700 বার পাঠ করবেন। এটি আপনাকে দিনে 2 বার করতে হবে, একবার ফজরের নামাজের পরে আর একবার আসরের নামাজের পরে। পরপর 3 দিন আপনি এই আমলটি করে যান, আপনার শরীরে যে কোনো ধরনেরই জাদু থাকুক না কেন সেটা নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই ছিল জাদু নষ্ট করার দুইটা উপায়। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।